তখন বলা আপনারা বাজেট বাজেট বক্তৃতায় বলবেন সব, বাজেট বক্তৃতায় যখন আপনারা আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই এটা বাজেটের বাজেটের যখন বিতর্কে অংশগ্রহণ করবেন তখন যা বলার বলবেন। বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয়, যে বিজেপি রাজনীতি এখানে চলে, মানুষের জানার অধিকার আছে আমরা কি কাজ করছি, মানুষের জানার অধিকার আছে অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, লজ্জা করে না, একটা বাজেট পড়তে দিতে চান না, কি কথা বলবেন, বক্তৃতা বলবেন, এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি, এটা অ্যাসেম্বলি, ঠিক আছে আপনারা বসুন, প্লিজ বসুন, কেয়ারের অবসর, দেশুটি মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট, 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট, আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম, তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে দেবো, আর ক্ষমতা থাকলে বাজেটের পরে তুমি বলবে, বাজেটের আগে নয়, যতক্ষণ সে বসুন আপনারা বসুন, স্লোগান চললে বলবেন না, কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক, ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে, মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো হয়ে চায় না, অ্যান্টি বাঙালি রাজ্য বিরোধী এদের অ্যাটিটিউড মানুষ দেখুক। বসুন বসুন, আমি যখন বলছি আমাদের লোকের কেউ কথা বলবেন না, প্লিজ ওদের সাথে মুখ লাগাবেন না, আমি আপনাকে যেটা বলছি যে বাজেট তো পেশ করবে গভর্নমেন্ট, আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে, আমরা সবাই শুনি মন দিয়ে, তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে, তো আপনি বলতে দিচ্ছেন না কেন, তার মানে কি আপনি ভয় পাচ্ছেন? বেশি কথা বলছি না স্পিকার স্যার, আপনি আমি হাত জোর করে বলব, যখন বলার সময় হবে বলবেন, কিন্তু আমাদের সরকারের বাজেট আমাদের পেশ করতে দিন, আর যদি না করতে দেন পার্লামেন্টের বাজেট আমরা